হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড কী অবস্থা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মিক্সড ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জন্য খুবই অসাধারণ একটি নোভার সেট নিয়ে হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস আইসকের এই সেট খুবই ইউনিক আর খুবই অসাধারণ হতে যাচ্ছে ফ্রেন্ডস যদি এই সেট আপটি আপনারা করতে চান তাহলে প্লিজ ফ্রেন্ডস উইদাউট স্কিপ করে দেখবেন নাহলে ফ্রেন্ডস আপনারা বুঝতে পারবেন না অনেকগুলো কনফিউশন এখানে রয়েছে যেগুলো ফ্রেন্ডস উইদাউট স্কিপ করে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে ফ্রেন্ডস যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভর্ত বলতেছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটা অন করে দেবেন এতে হবে কি ফ্রেন্ডস যখনই আমরা এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি ফ্রেন্ডস চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন ফ্রেন্ডস ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ দেখেন ফ্রেন্ডস প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেয় যদি এদের কাস্টমাইজ করতে চান আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে একটি হলো নোবাই লঞ্চার যদি ফ্রেন্ডস আপনাদের যে নোবাইল লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে ওইখানে ক্লিক করে যদি ওই পাঁচ মিনিটের ভিডিওটা দেখেন তাহলে নোবাল লঞ্চার সম্পর্কে এভরিথিং আপনারা ওইখানে জানতে পারবেন তারপরে ফ্রেন্ডস আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা পেড ভার্সনের যদি ফ্রেন্ডস আপনি প্লে প্লেস্টোর ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে বাই করতে হবে আর যদি ফ্রেন্ডস ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন পাঁচ মিনিটে একটি ভিডিও লিঙ্ক আসতেছে ওইখানে ক্লিক করে যদি ওই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন আর এইরকম ইমেজিং ইমেজিং কাস্টমাইজ করতে পারবেন তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনি যদি দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে লঞ্চারটি ওপেন করে নিতে হবে যখনই লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটা এরকমই দেখাবে তো আপনারা এখানে দেখেন ইউজ ডিফল্ট এখানে ট্যাপ করে দিন নবালঞ্চটি লঞ্চারটি আপনার মোবাইলে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনাকে নোবাইল লঞ্চারটি ওপেন করতে হবে যখনই আপনার নোবাইল লঞ্চারটি ওপেন করবেন এখানে কিছু অ্যাপ্লিকেশান আপনারা নিচে দেখতে পারবেন এবং ফ্রেন্ডস আপনার মোবাইলে লং প্রেস করে রাখবেন হোম স্ক্রিনে তারপর ফ্রেন্ডস এখানে যে এক্সট্রা পেজগুলো ফ্রেন্ডস এগুলো আপনারা ওয়ান বাই ওয়ান রিমুভ করে দিতে হবে আপনার স্ক্রিনে শুধু একটি পেজ রাখবেন তারপরে নিচে এখানে কয়েকটি অ্যাপ্লিকেশান দেখতেছেন এরকম লং প্রেস করে করে সবগুলি অ্যাপ্লিকেশান ফ্রেন্ডস এখান থেকে আপনাকে রিমুভ করে দিতে হবে যেভাবে ফ্রেন্স আমি রিমুভ করে দিতেছি রিমুভ করে দেওয়ার পর ফ্রেশ আপনাকে যা করতে হবে আবারও নোবাইল লঞ্চারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন ফ্রেন্ডস এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন সিলেট ডিফল্ট লঞ্চার এখানে টাপ করে দিন তারপর ফ্রেন্স নোবাল লঞ্চারটি আপনারা এখানে সেট করে দেবেন তো দেখেন আমি নোবাল লঞ্চারটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আমরা হোম স্ক্রিনে চলে আসছি এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশানে একটি জিপ ফাইল রয়েছে সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং সেই জিপ ফাইলটি ওপেন করতে হবে তো দেখেন ফ্রেন্ডস আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি তো কীভাবে আনজিপ করবেন সেইটাই আমি দেখাতে যাচ্ছি তো আনজিভ করার জন্য দেখেন ফ্রেন্ডস এখানে একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতেছেন এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নেবো যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করব ফ্রেন্ডস আমাদের মোবাইলের সবগুলি ফল্টার আমরা এখানে দেখতে পারবো তো আপনি যখন জিপ ফাইলটি ডাউনলোড করবেন ফ্রেন্ডস আপনার জিপ ফাইলটি এখানে ডাউনলোড ফল্টারের মধ্যেই থাকবে কারণ ফ্রেন্ডস আপনারা যে কোনো ফাইল ডাউনলোড করেন না কোনো এখানে ডাউনলোড ফোল্ডারের ভিতরেই সেভ হয়ে যায় তো আপনাকে ডাউনলোড ফল্টারটি ওপেন করতে হবে এবং এখান থেকেই আপনার সেই জিপ ফাইলটি খুঁজে নিতে হবে এবং আপনাকে এখান থেকে সেটা আনজিভ করতে হবে ফ্রেন্ডস আমার এই জিপ ফাইলটি এখানেই ছিল কিন্তু ফ্রেন্ডস আমি এখান থেকে এটাকে মুভ করে এখানে ফাইল নামে একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি তো আমার ফাইলটি এই ফোল্ডারটির তো আমি এই ফোল্ডারটি ওপেন করে দেবো যখন এই ফোল্ডারটি ওপেন করবো ফ্রেন্স এখানে আপনারা একটা জিপ ফাইল দেখতে পারবেন বেস্ট এটি একটি জিপ ফাইল তো এটাকে আনজিপ করার জন্য ফ্রেন্ডস দেখেন এই ফোল্ডারটির উপর ট্যাপ করুন যখন এটা গ্রিন কালার হয়ে যাবে আবারও এখানে ট্যাপ করে দিন তারপর এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রেড হিয়ার এখানে ট্যাপ করে দিন তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে যদি ফ্রেন্ডস আপনারা ভিডিওটি স্কিপ না করেন যদি এ টু জেড কন্টিনিউ দেখেন তাহলে ফ্রেন্ডস আপনারা ভিডিওর স্কিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন আমি অলরেডি বিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি তো তখন এখানে আমি আমার সেই সঠিক পাসওয়ার্ডটি পেস্ট করে দিলাম তারপর ওকেতে ট্যাপ করে দিলাম যখনই ওকেতে ট্যাপ করবেন দেখেন আপনার জিপ ফাইলটি আঞ্জিব হয়েছে এরকম একটি মেসেজ এখানে চলে আসবে তারপরে উপরে দেখতে পাবেন নতুন আরেকটি একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে বেস্ট নোভা সেট আপ বলে তো এই ফোল্ডারটি ওপেন করে দিবেন ওপেন করে নেওয়ার পর ফ্রেন্স আজকের যে আমরা ওয়ালপেপার তারপরে আপনার কেডাব্লিউ জিটি যে ভিজিটগুলো অ্যাড করতে যাচ্ছি সবগুলো আপনারা এখানে পাবেন তারপরে ফ্রেন্ডস আরও একটি পেট বাসনে অ্যাপ্লিকেশন রয়েছে যেটা ফ্রেন্ডস আপনার ভিডিওর ডিসক্রিপশনে আর একটি লিঙ্ক পেয়ে যাবেন আর জিপ ফাইলের মধ্যে ফ্রেন্ডস এই নোভাবে কাপ তারপরে সার্চ ওয়ালপেপার এই সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো ফার্স্ট ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এই ওয়ালপেপারটার উপর ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পরে এখানে ওপেনে ট্যাপ করে দিন তারপরে ফ্রেন্ডস এখানে থ্রি লাইনে ট্যাপ করুন তারপরে সেট আস ওয়াল পেপার এখানে ট্যাপ করে দিন তারপরে হুম অ্যান্ড লক স্ক্রিন এখানে ট্যাপ করে দেবেন যখনই ট্যাপ করবেন ফ্রেন্ডস দেখেন এখানে আরও একটি অপশন শু করবে সেট অন লক অ্যান্ড হোম স্ক্রিন তো দেখেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দেবেন সাথে ফ্রেন্ডস ওয়ালপেপারটি আপনার মোবাইলের ডিসপ্লেতে অ্যাড হয়ে যাবে আমি শুধু একটি কথা বলবো সাধারণত যেভাবে আপনারা ওয়ালপেপার আপনার মোবাইলের ডিসপ্লেতে অ্যাড করে থাকেন ফ্রেন্ডস সেই আপনারা অ্যাড করে নেবেন ওয়ালপেপারটি কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনাকে নোবাইল অঞ্চারটি ওপেন করতে হবে তারপর স্কোর করে একটু নিচে আসবেন আসার পরে দেখেন এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ব্যাকআপ আপ অ্যান্ড সেটিং এখানে ট্যাপ করে দিন তারপর ফ্রেন্স দেখেন এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিসেট অর ম্যানেজ ব্যাকআপ এখানে ট্যাপ করে দিন দেখেন আপনার সামনে একটু উইন্ডো চলে আসবে তো আপনাকে ব্রাউজারে ট্যাপ করে দিতে হবে যখন আপনি ব্রাউজারে ট্যাপ করবেন আপনার মোবাইলের ডাউনলোডের অপশনে আপনারা চলে আসবেন এখন ফ্রেন্স আপনাকে সেখানে যেতে হবে যেখানে ফ্রেন্স আপনি জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন তো এর জন্য ফ্রেন্ডস এখানে থ্রি লাইনে টাইপ করুন তারপর ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে দেবো যখনই ওপেন করবো দেখেন ফ্রেন্ডস আবারও আমাদের সব ফোল্ডারগুলো এখানে শু করবে আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার আপনার জিপ ফাইলটি রেখেছেন যেহেতু আমি অ্যাপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি অ্যাপিকে ফাইল ফোল্ডারটি ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস এখন আমরা সেই ফোল্ডারে যাবো আমাদের জিপ ফাইলটি আনজিপ করার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল তো আমরা সেই ফোল্ডারটি ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা একটি ফাইলের নাম দেখতেছেন নোবা বেকা একটি ফাইল দেখতেছেন ফ্রেন্ডস তো এই ফাইলটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন দেখেন এইরকম একটি উইন্ডো চলে আসবে আপনাকে ওকেতে ট্যাপ করে দিতে হবে যখন ওকেতে ট্যাপ করবেন অটোমেটিকলি ফ্রেন্ডস আপনি আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন আবারও ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে নোবাইল লঞ্চারটি রিলোড করে নিতে হবে তো যখন নোবাল লঞ্চারটি রিলোড করবেন এখানে আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন যেহেতু ফ্রেন্স আমার মোবাইলের স্ক্রিনটি অনেকখানে জুম করা একজন ফ্রেন্ডস এরকম হালকা একটু লোডিং নিয়েছে ঠিক আছে তো এখন ফ্রেন্ডস আমরা এদের এই এগুলাকে রিসাইজ করবো একটা জিনিস দেখেন ফ্রেন্ডস আমি বলবো উইদাউট স্কিপ করে দেখবেন না হলে পরে কিন্তু বুঝতে পারবেন না এখানে যদি ফ্রেন্ডস উপরের ভিজিটটি আমি একটু উপরে তুলে দিতেছি আপনাদেরকে বোঝানোর জন্য নিজের ভিজিটটি ফ্রেন্ডস যখনই আমি দেখেন ফ্রেন্ডস এখানে নিজের ভিজিটটির উপর যখনই ট্র্যাপ করতেছি এটাকে রিসাইজ করার জন্য তারপরে আমি চাচ্ছি এটাকে একদম নিচে নিয়ে আসার জন্য দেখেন ফ্রেন্ডস এটা নিচে চলে আসছে আপনি যখন ফ্রেন্ডস এরকম নিচের দিকে এটাকে রিসাইজ করার চেষ্টা করবেন তখন কিন্তু ফ্রেন্ডস এটা রিসাইজ হবে না কেন হবে না আমি সেইটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি ফ্রেন্ডস এর জন্য স্কিপ করবেন না আপনাকে যা করতে হবে নোভার সেটিংটি ওপেন করতে হবে তো দেখেন শর্টকাট পাবে নোভা সেটিংটি ওপেন করার জন্য আমি হোম স্ক্রিনে লং প্রেস করলাম তারপরে এখানে দেখেন সেটিংয়ে চলে গেলাম সেটিংয়ে যাওয়ার পর फ्रेंड्स এখানে একটি অপশন আপনারা দেখবেন হুম স্ক্রিন এখানে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর এখানে নিচে দেখেন একটি অপশন আপনারা দেখতেছেন ডগ বলে এই ডগ অপশনটি ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর फ्रेंड्स যদি এটা অ্যানেবেল থাকে তাহলে আপনাকে ডিসেবল করে দিতে হবে ঠিক আছে তো এটা আমরা ডগ আইকনটা ব্যবহার করব না এর জন্য फ्रेंड्स দেখুন যদি এটা এনেবেল করেন তাহলে আপনার ভিজিটটি আপনি একদম মোবাইলের লাস্ট পর্যন্ত নিয়ে আসতে পারবেন না যদি এটা রিজেবল থাকে তাহলে ফ্রেন্ডস আপনার ভিজিটটি যখন আপনি রিসার্জ করবেন আপনি দেখেন এইটাকে একদম নিচে পর্যন্ত নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো তারপরে ফ্রেন্ডস আপনারা অবশ্যই বুঝতে পারছেন তারপরে এটাকে আমরা একটু রিসার্জ করে দেবো দেখেন এরকম এতটুকু তারপরে উপরে ভিজিটটির উপরে এরকম লং প্রেস করবো রিসার্জে চলে যাব এটাকেও আমরা হালকা একটু রিসার্জ করে নেব তো দেখেন ফ্রেন্ডস আমি উপরে ভিজিটটি এতটুকু রিসার্জ করে দিলাম ঠিক আছে রিসার্জ করে দেওয়ার পর ফ্রেন্ডস আমরা লাস্ট মধ্যে দেখাবো আমি আপনাদেরকে আমরা যেহেতু এখানে তিনটি ভিজিট অ্যাড করতে যাচ্ছি কিন্তু এখানে আপনারা দুইটি ভিজিট অ্যাড দেখেছেন আর একটি ভিজিট কীভাবে অ্যাড করবেন সেটাও যদি ওইটাও ডিসক্রিপ্ট করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন ফ্রেন্ডস আমি এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবো যখনই ট্যাপ করবো আমরা দেখেন ফ্রেন্ডস এখানে কেডাব্লিউ জিটি অ্যাপ্লিকেশন যদি আপনার কাছে থেকে তাহলে তাহলে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে আপনাকে এখানে ইনস্টলে আসতে হবে ঠিক আছে ইনস্টলে আসার পর স্কোর করে একটু নিচে আসেন দেখেন ফ্রেন্ডস আজকের যে পেড বাসনে অ্যাপসটি ইউজ করতে যাচ্ছে এটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো দেখেন ফ্রেন্ডস আমি আরো মার্ক দিয়ে দিচ্ছি আপনারা এটা ওপেন করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবেন স্কোর করে একটু নিচে আসবেন ফ্রেন্ডস আসার পরে আমাদেরকে যে ভিজিটটি আমরা অ্যাড করব সেটা ফ্রেন্ডস আমরা যখন স্কোর করে নিচের দিকে আসবো আমরা এখানে দেখতে পারবো তো দেখেন ফ্রেন্ডস আজকের এই ফার্স্টের ভিজিটটি আমরা অ্যাড করতে যাচ্ছি তো দেখেন ফ্রেন্ডস আপনারা এরকম স্কোর কোর করে নিচে না আসে আপনারা উপরে এখানে যদি সার্চেও ট্যাপ করেন ফ্রেন্ডস দেখেন আজকে যে ভিজিটটা অ্যাড করতে যাচ্ছি এটার নাম্বার হলো ডিআই ফাইভ তো দেখেন ফ্রেন্ডস এটার উপর ট্যাপ করবো তারপর ওকে ট্যাপ করবো দেখেন এটা কাস্টমের জন্য রেডি হয়ে যাবে তো ফ্রেন্ডস এটাকে আমরা একটু এখানে কাস্টম করবো একটু রিসার্চ করবো একটু ছোটো বড়ো করবো এখানে তার জন্য ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে গ্রুপটি ওপেন করে নিতে হবে তারপর ফ্রেন্ডস এখানে লেয়ারে চলে আসবেন আসার পর যখন এরোতে ট্যাপ করবেন দেখেন এটা এরকম হালকা হালকা বড়ো হবে যদি আপনি যদি প্লাসে ট্যাপ করেন তাহলে এটা অল্প অল্প করে দেখেন ফ্রেন্ডস একটু বড়ো হচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ডস আমি এতটুকু বড় এটাকে রেখেছি আরও একটু বড়ো করে দিলাম দেখেন ফ্রেন্ডস রেখে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাকে এখানে চলে আসতে হবে আসার পর ফ্রেন্ডস যখনই আপনি এখানে লেফটের এরোতে ট্যাপ করবেন দেখেন এটা লেফটে একটু সরে আসবে ঠিক আছে তো আমি এটাকে একটু উপর দিকে করার জন্য ফ্রেন্ডস এখানে যখনই আপনি মাইনাসে টাপ করবেন দেখেন ফ্রেন্ডস এটা অল্প অল্প করে উপর দিকে উঠতেছে আপনারা এটাকে একদম লাস্ট পর্যন্ত এই এতটুকু রেখে দেবেন ঠিক আছে রেখে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এখানে সেই বাটনে টাপ করে দিন তখন ফ্রেন্স এইটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো মোবাইলের ব্যাক বটনে ট্যাপ করে কেডাব্লিউ জিটি থেকে বের হয়ে যাবে না না হলে কিন্তু ফ্রেন্ডস সমস্যা হতে পারে পরে আপনার যদি কাস্টমাইজটি সঠিক না হয় তাহলে ফ্রেন্ডস আবারও নতুনভাবে আপনাকে কাস্টোমাইজটি করতে হবে এখন ফ্রেন্ডস এখানে একটি ট্রিক্স আপনারা ব্যবহার করবেন হুম বটনে ট্যাপ করে দেবেন এখানে সে দেখবেন আপনার ভিজিটটি এখানে সুন্দরভাবে অ্যাড হয়েছে কিনা তো দেখেন ফ্রেন্ডস আমি কিন্তু তামনেলে দেখিয়েছিলাম আমার ভিজিটটি কিন্তু একদম মানে মানে লেফট সাইডে ছিল এতটুকু বড় হয় নাই এর জন্য ফ্রেন্ডস আবারও আপনাকে যা করতে পারেন এখানে যদি ট্যাপ করেন তাহলে দেখেন আবারও কেডাব্লিউ জিটির মধ্যে চলে আসবেন তো এটাকে আমরা একটু হালকা লেফট সাইডে নিব এবং ছুটো করে দেবো তো দেখেন ফ্রেন্ডস এখানে যদি লেয়ারে আসেন এখান থেকে ফ্রেন্ডস এটাকে আপনি হালকা ছুটো করতে পারবেন ঠিক আছে তারপর ফ্রেন্ডস আবারও এখানে ফার্স্টে চলে আসবেন গ্রুপটি ওপেন করে দেবেন তারপর ফ্রেন্ডস আবারও এখানে চলে আসবেন যেখানে এখানে যখনই আমরা এয়ারোতে ট্যাপ করবো দেখেন ফ্রেন্ডস এটা একদম লেফট সাইডে চলে আসবে ঠিক আছে তো আপনাকে আপনাকে এটা ফ্রেন্ডস আপনার মোবাইল অনুযায়ী ফ্রেন্ডস আপনাকে এটা কাস্টোমাইজ করতে হবে তো দেখেন ফ্রেন্ডস এখান থেকে আপনারা ছোটো বড় এই জিনিসটা ফ্রেন্স আপনারা মোবাইলের ডিসপ্লে অনুযায়ী আপনাকে কাস্টমাইজটি করতে হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো দেখেন ফ্রেন্ডস আবারও আমি এখানে সেভে ট্যাপ করব। লাস্ট আমি আবারও চেক করব দেখেন ফ্রেন্ডস আমাদের এটা কত সুন্দরভাবে এখানে এড হয়ে গেছে খুবই ইমেজিং লাগতেছে এখন যদি ফ্রেন্ডস এটাকে আপনি সেভ করতে চান তাহলে আবারও এটার উপর ট্যাপ করে আপনাকে এখানে আসতে হবে আসার পরে একটু সোয়াইপ লেফট করে এখানে টাচে চলে আসবেন তারপরে কাস্টমে ট্যাপ করে দিবেন তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে দিবেন তারপরে এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন লঞ্চার অ্যাপস এখানে ট্যাপ করে দিন যখন ট্যাপ করবেন নিচে এখানে দেখেন অ্যাপস বলে একটি অপশন এড হয়ে যাবে আপনাকে এখানে খালি জায়গায় ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনি আপনার ওয়াচটি সিলেক্ট করে দিবেন তো দেখেন ফ্রেন্ডস এখান থেকে আমি আমার ওয়াচটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর উপরে ট্যাপ করে দিবেন যখনই ব্যাগে যাবেন দেখেন ফ্রেন্ডস আপনাদের ভিজিটটি এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন নেক্সটের ভিজিটটি অ্যাড করার জন্য ফ্রেন্ডস আমরা এই ভিজিটটির উপর টাইপ করবো আমাদের কেডাব্লিউ জিটিটা আবারও ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস সেম এই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর একটু স্কোর করে যখন নিচে আসবেন আপনারা এই ভিজিটটি দেখতে পারবেন তো দেখেন ফ্রেন্ডস আমি একটুখানি সোয়াইপ করে নিচে আসলাম এখানে সেই ভিজিটটা আমরা দেখতে পারবো এই ভিজিটটার যদি নম্বর আপনি সার্চ এখানে উপরে যদি সার্চ করে দেন তাহলে ফ্রেন্ডস এই ভিজিটটি আপনি শর্টকাট পেয়ে যাবেন আমার মতন এরকম সেভ করে করে নিচে আসতে হবে না তো ভিজিটের নাম্বার আপনারা দেখতেছেন এখানে ডিজি সেভেন তো দেখেন এটার উপর ক্লিক করব তারপরে ওকে ট্যাপ করে দেবো এটা কাস্টমার জন্য রেডি হয়ে যাবে তো ফ্রেন্ডস আমি বলবো এই ভিজিটটাকে আপনারা একটু বড় করবেন কারণ ফ্রেন্ডস এটাকে একটু যদি আপনারা এরকম চুটো রাখেন তাহলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে যেহেতু আমি আগে ইউজ করে তারপরে আপনাদেরকে এই কাস্টোমাইজগুলি দেখাই ঠিক আছে তো দেখেন फ्रेंड्स আমি গ্রুপটি ওপেন করে দেবো লেয়ারে চলে যাব তারপরে फ्रेंड्स যখনই আমি এখানে ট্যাপ করব দেখেন এটা এরকম বড়ো হয়ে যাবে ঠিক আছে এতটুকু বড় করে রেখে দেবেন ফ্রেন্ডস যতটুকু আরও চাইলে আরও একটু বড় করতে পারেন যত বড় করবেন দেখতে কিন্তু খুবই ইমেজিং লাগে ঠিক আছে তারপরে আমি চাচ্ছি এটাকে একটু লেফটে নিয়ে আসতে ফ্রেন্ডস এর জন্য আমরা এখানে চলে যাব তারপর যখনই এরাতে ট্যাপ করবো দেখেন ফ্রেন্ডস এটা লেফটে চলে আসবে ঠিক আছে তো বেশি লেফটে চলে আসছে তো আমি চাচ্ছি আরও একটু রাইটে রাখার জন্য তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি ট্যাপ করলাম হালকা একটু রাইটে চলে আসতেছে ঠিক আছে খুবই ইমেজিং আইসক্রিম এই কাস্টমাইজটি আপনারা করতে চাচ্ছেন যাচ্ছেন ফ্রেন্ডস দরজো ধরে ভিডিওটা উইদাউট স্কিপ করে দেখবেন তাহলে খুবই ইমেজিং একটা কাস্টমাইজ আপনারা করতে পারবেন তো দেখেন ফ্রেন্ডস আপনারা আবারও এটাকে এখানে সেভে ট্যাপ করে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর হুম বর্তমানে আমরা ট্যাপ করে দেখবো আমাদের ভিজিটি দেখেন ফ্রেন্ডস এখানে কত ইমেজিংভাবে অ্যাড হয়ে গেছে যদি এটাকে আপনি আর একটু সামনে নিয়ে আসতে চান যে মনে করেন যে আমি মনে করতেছি হালকা বেশি একটু লেফটে চলে গেছে যদি সামনে নিয়ে আসতে চান তাহলে দেখেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করে আবারও এই কেডাব্লিউ জিটিতে ওপেন করে দেবেন গ্রুপটি ওপেন করে দেবেন তারপরে আবারও এখানে চলে আসবেন তারপরে দেখেন ফ্রেন্ডস যখনই আপনি এখানে ট্যাপ করবেন দেখেন এটা একটু রাইটে চলে আসতেছে ঠিক আছে তো হালকা একটু আমরা রাইটে রেখে দিলাম বেশি রাইটে রাখলে দেখেন ফ্রেন্ডস নিচের টেক্সট মেসেজটা কিন্তু রাইটে বেশি চলে যাচ্ছে ঠিক আছে তো আবার এখানে সেইভে ট্যাপ করে দিলাম সেইভাবে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনার মোবাইলে ব্যাক বটনে ট্যাপ করে একদম ফাস্টে চলে আসবেন আসার পরে সোয়াই এখানে লেফটে সোয়াইপ আপ করে এখানে টাচে চলে আসবেন তারপরে কাস্টমের ট্যাপ করে দেবেন তারপরে আবারও কাস্টমের ট্যাপ করে দেবেন সেম আগের প্রসেসিং এখানে লঞ্চার ওয়েবসি সিলেক্ট করে দেবেন এখানে একটি অ্যাপস বলে একটি অপশান এখানে চলে আসবে তো আপনাকে এখানে খালি জায়গায় ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনি যা করতে পারেন আপনার ক্যালেন্ডারটি আপনি অ্যাড করে নিতে পারেন তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি আমার ক্যালেন্ডারটি অ্যাড করে দিতেছি অ্যাড করে দেওয়ার পর ফ্রেন্ডস উপরে আমরা এখানে পার্মানেন্টলি সেইবে টাইপ করে দেবো এখন যদি মোবাইলের ব্যাক বটনে ট্যাপ করি তাহলে গিয়ে দেখতে পারবো আমাদের এখানে ইমেজিং একটি ভিজিট অ্যাড হয়ে গেছে ফ্রেন্ডস এখানে আপনারা দেখেছেন উপরে আমি একটি তামনেলে দেখিয়ে দিয়েছিলাম উপরে একটি সার্চ অপশন অ্যাড করেছিলাম তো এই ভিজিটটাও ফ্রেন্ডস আপনারা যে জিপ ফাইলটি ডাউনলোড করবেন সেইটার মধ্যে পেয়ে যাবেন তো এখানে ফ্রেন্ডস আমরা একটা ভিজিট নিয়ে আসবো এর জন্য মোবাইলের হোম স্ক্রিনে লং প্রেস করে রাখবো তারপর এখানে ভিজিটে ট্যাপ করে দিন যখন ফ্রেন্ডস স্কোর করে নিচে আসবেন যদি আপনার কাছে কেডাবলিউ জিটি অ্যাপ্লিকেশানটা থেকে থাকে তাহলে এখানে আপনারা সেই ভিজিট গুলা দেখতে পারবেন তো ওয়ান বাই ওয়ান এটার লং প্রেস করে ধরুন তারপরে ফ্যান্স এখানে নিয়ে চলে আসুন আসার পর ফেন্স এটাকে একটু হালকা আমরা রিসাইজ করবো তো দেখেন আমি এটাকে একটু হালকা এখান থেকে রিসাইজ করে দিতেছি ঠিক আছে তো আপনারা এরকম এটাকে একটু হালকা রিসার্জ করে নেবেন রিসার্জ করে নেওয়ার পর ফ্রেন্স এটার উপর ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্স দেখেন আপনাদের কেডাব্লিউ জিটি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এখন ফ্রেন্ডস আপনাকে এখানে এক্সপোর্টে আসতে হবে আসার পর ফ্রেন্স দেখেন এখানে আমি অলরেডি বিজিটটি অ্যাড করে রেখেছি যদি ফ্রেন্ডস এই বিজিটটি আপনাকে অ্যাড করতে হয় যদি আপনি না জানেন কীভাবে অ্যাড করতে হয় তাহলে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে যে জিপ ফাইলটি আপনি আনজিপ করেছিলেন সেইটার মধ্যে যেতে হবে এর জন্য ফ্রেন্ডস এক্সপোর্ট এক্সপোর্টে চলে আসবেন ফোল্ডারে চলে যাবেন তারপরে দেখেন ফ্রেন্স যে ফাইল আপনি জিপ ফাইলটি রেখেছেন এখানে আপনার মোবাইলের সবগুলো ফাইল শু করবে তো আপনি যে ফোল্ডারের মধ্যে আপনার জিপ ফাইলটি রেখেছেন সেখানে যেতে হবে তো আমি যেহেতু অ্যাপিকে ফাইলের মধ্যে রেখেছি অ্যাপিকে ফাইলটি ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর আমরা জিপ ফাইলটি আনজিপ করার পর নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছিল যেইটার নাম ছিল নবা বেস্ট নবা সেট আপ তো এই ফোল্ডারটি ওপেন করে দেবো তারপরে দেখেন এখানে সার্চ কে ডাবলিউ জি টি এটা আমরা ট্যাপ করুন দেখেন ফ্রেন্ডস এটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো দেখেন ফ্রেন্ডস যখনই আমি এটার উপর ট্যাপ করলাম তারপর ওকেতে ট্যাপ করলাম দেখেন ফ্রেন্স এটা এখানে এড হয়ে গেছে এড হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে দেবে এটাকে একটু আমরা রিসাইজ করবো জন্য ফ্রেন্ডস এখানে লেয়ারে চলে আসবো তারপরে এখানে ট্যাপ করবো দেখেন ফ্রেন্ডস এটা হালকা একটু বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনি যতটুকু বড়ো রাখতে চান রাখতে পারেন তো আমি অল্পখানি এতটুকু রাখলাম রেখে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে সেম আগের প্রচেসিং টাচে আসতে হবে তারপরে কাস্টমে ট্যাপ করতে হবে তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখানে লঞ্চার অ্যাপসটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অ্যাপস বলে একটি অপশন চলে আসবে আবার এখানে ট্যাপ করবেন আপনার মোবাইলের সবগুলো ফোল্ডার দেখবেন তো আমি বলবো ফ্রেন্ডস এখানে আপনারা গুগল ক্রোমটি অ্যাড করে দেবেন যখনই আপনি হোম স্ক্রিনে টাচ করবেন সাথে সাথে আপনার গুগল ক্রোমটি ওপেন হয়ে যাবে তো দেখেন আমি গুগল ক্রোমটি অ্যাড করে দিলাম তারপরে এখানে সেইভে টাইপ করে দিলাম যখনই বেগে যাব ফ্রেন্ড দেখতে পারবো আমাদের এটা এখানে বিজিটি অ্যাড হয়ে গেছে তো দেখেন ফ্রেন্ডস এটা একটু বেশি বড় হয়ে গেছে তার জন্য আমি থ্রি লাইনে যাচ্ছি দেওয়ার পর আবারও নোবাইল অঞ্চলটি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর যদি ফ্রেন্ডস গ্রুপটি ওপেন করি ওপেন করে দেওয়ার পর লেয়ারে আসি আসার পর যদি এখানে মাইনাসে ট্যাপ করি তাহলে দেখেন এটা ছুটো হয়ে গেছে তারপরে এখানে ট্যাপ করে আমি এটাকে একটু হালকা লেফটে নিয়ে চলে আসলাম ঠিক আছে আসার পর এখানে সেই ট্যাপ করে দিলাম এখন যদি আমরা বেগে যাই তাহলে দেখতে পারবো দেখেন আমাদের এটা এখানে কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে ফ্রেন্ডস আপনারা দেখেছেন এখানে আমি স্ক্রিনে কিছু আইকন প্যাক অ্যাড করেছিলাম যদি ফ্রেন্ডস আপনারা সেই আইকন প্যাকটি থাকে তাহলে ফ্রেন্ডস দেখেন আমি যখনই সোয়াইপ আপ করতেছি আমার আইকন প্যাকগুলো এখানে অ্যাড হয়ে গেছে তো আইকন প্যাকের লিঙ্কটা ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে রয়েছে আপনারা আইকন প্যাকটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন নেওয়ার পর যদি এটা অ্যাপ্লাই হয় না তাহলে এই সেটিংটা আপনাকে করতে হবে নোভাল লঞ্চারে চলে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাবেন লুক অ্যান্ড ফিল এখানে চলে যাবেন তারপরে এখানে দেখতে পারবেন আইকন স্টাইল এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আবারও আর একটি অপশন দেখতে পারবেন আইকন থিমস এখানে ট্যাপ করে দেবেন তারপর ফ্রেন্ডস স্কোর করে একটু নিচে আসবেন আসার পর ফ্রেন্ডস এই যে আপনারা দেখতেছেন লাক্স রেড এই আইকন প্যাকটি সিলেক্ট করে দেবেন আপনার মোবাইলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন ফ্রেন্ডস আপনারা দেখতেছেন আমরা এই অ্যাপসগুলো কিন্তু উপরে আর নিচে সোয়াইপ আপ করতে পারতেছি যদি আপনি লেফট রাইট সোয়াইপ আপ করতে চান তাহলে এখানে এরোতে ট্যাপ করে একটু বেগে চলে আসবেন তারপরে আবারও এরোতে ট্যাপ করে একটু বেগে চলে আসবেন আসার পর ফ্রেন্ডস এখানে অ্যাপ একটি অপশন দেখবেন এখানে ট্যাপ করে দিবেন তারপর ফ্রেন্স এই এরোতে ট্যাপ করে দিন এটাকে হরাইজেন করে দিন যখন করে দেবেন দেখবেন এখন আপনার ফ্রেন্ডস আপনি লেফট রাইট সোয়াইপ করতে পারবেন আপনারা দেখেছেন এখানে হোম আমি যে অ্যাপ্লিকেশন অ্যাড করেছিলাম ফ্রেন্ডস ভিডিওটি একটু বড়ো হয়ে যাচ্ছে ফ্রেন্ডস এর জন্য আমি শর্টকাট করতে যাচ্ছি তো জন্য ফ্রেন্ড দেখেন আমি অ্যাপসগুলো এখানে নিয়ে আসার জন্য আপনার যে ফেভারিট অ্যাপসটি আপনি এখানে হোম স্ক্রিনে অ্যাড করতে যাচ্ছেন তো এটার উপর লং প্রেস করে রাখুন তারপর ফ্রেন্ডস দেখেন এখানে ড্রপ করে দিন এরকম ফ্রেন্ডস যদি আরও ফেভারিট অ্যাপ্লিকেশন নিয়ে আসতে চান তাহলে লং প্রেস করে রাখুন তারপরে এরকম ড্রপ করে দিন তো আপনারা এরকম একটা একটা করে যদি সবটি এখানে ড্রপ করে দেন তাহলে আপনারা দেখেছেন যেভাবে আমি আমার হোম স্ক্রিনটি মানে সুন্দরভাবে সাজিয়েছিলাম আপনারাও এরকম সাজ সাজাতে পারবেন তো দেখেন ফ্রেন্ড স এরকম একটা একটা করে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে আপনারা মানে এখানে লং প্রেস করবেন তারপর ফ্রেন্ডস এখানে সোয়াইপ আপ করে দেবেন খুবই ইজি ফ্রেন্ডস তো অবশ্যই আপনারা ফ্রেন্ডস এগুলা অ্যাড করে নেবেন আমি আর অ্যাড করতেছি না অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এই অ্যামেজিং কাস্টমারটি কীভাবে আপনারা করবেন যদি ফ্রেন্ডস এই কাস্টমারটি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস সেকশনে একটু কমেন্টস করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্সড ভিডিও চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং